সমস্ত দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ইংলিশ অরেটরে স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলের ভিডিও দেখে কোনো অশ্লীল মন্তব্য করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভিডিওটি হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ আবেদন। সবাইকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইংলিশ ওরেটরে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি সংক্রান্ত, এবং এই নিয়ে আমি কয়েকটা ভিডিও অলরেডি পোস্ট করেছিলাম, আপলোড করেছিলাম, তো আপার প্রাইমারি কেস ব্যাপারে। তো এখনও পর্যন্ত সেই কেস কিন্তু লিস্টেড হয়নি, কোর্টে উঠেনি, লিস্টেড হয়েছিল কিন্তু কিন্তু তার সেটা শুনানি হয়নি। তো আজকে এই ভিডিওর যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কবে এসএসসি পরীক্ষা হবে, নতুন যে এসএসসি পরীক্ষা হবে সেটা কবে হবে সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলের পক্ষ থেকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো যদি দেখে মনে হয় যে খুব কাজের, খুব ইম্পর্ট্যান্ট, তবে একটা লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে এসএসসির সামনে যে এসএসসি পরীক্ষা হবে সেটা কবে হবে, কবের দিকে হবে, কারণ দীর্ঘদিন পরীক্ষা বন্ধ হয়ে পড়ে আছে। এসএসসির ক্যান্ডিডেট অনেক হয়ে গেছে এবং এসএসসি যে লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছিল তারপর থেকে কোনো এসএসসির কোনো খবরই নেই, জাস্ট আপার প্রাইমারি নানা রকম কেসের জন্যই আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। তো আজকে জাস্ট খবরটা নিউজ পোর্টালে পাবলিশ হয়েছে, সেই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অলরেডি সকালবেলা একটা পোস্ট করেছিলাম যে 9-10 যে 8 কাউন্সেলিং হবে, 8-10 কাউন্সেলিং হবে বলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেটা হচ্ছে, এবং সেই কাউন্সেলিংয়ে কিছু পরীক্ষার্থীর নতুন একটা ভাগ্য খুঁজতে চলেছে, সেটা আর বলার ইয়ে রাখে না। তো আজকে এই ভিডিওতে যেটা দেখাবো তোমাদের, খুব দারুণ একটা খবর, যেটা জানুয়ারি মাসে পরীক্ষা হবে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো খবরটা দেখো, চলছে এসএসসির 9-10 এর সপ্তম কাউন্সেলিং, অত 7 কাউন্সেলিং চলছে, 7 নম্বর কাউন্সেলিং চলছে। যদিও অনেকেই ভাবেনি যে সপ্তম কাউন্সেলিং হবে, তো এটা আইডিয়া ছিল যে 7 নম্বর যে কাউন্সেলিংটা হবে কারোর আইডিয়াও ছিল না, ইভেন যে এখনও জানা যাচ্ছে যে 8 নম্বর কাউন্সেলিং হবে। তবে জানা গিয়েছে এখনও কিছু সিট বাকি আছে, ফলে অষ্টম কাউন্সেলিংও হবে, অর্থাৎ আমি অলরেডি পোস্ট করেছিলাম এটা নিয়ে। এসএসসির খবর, অষ্টম কাউন্সেলিং হবে শেষ কাউন্সেলিং, অর্থাৎ এসএসসির সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 8 নম্বর যে কাউন্সেলিংটা হবে এটাই হবে এসএসসির, এই এসএসসির লাস্ট কাউন্সেলিং। এই কাউন্সেলিংটা শেষ হয়ে যাওয়ার পরে জানুয়ারিতে কিন্তু নতুন নোটিফিকেশন আসবে, এবং সেটা তার জন্য কি পরীক্ষা হবে, কেমন মার্ক ডিভিশন থাকবে, কোশ্চেন প্যাটার্ন কী হবে, সেটাও পরীক্ষার্থীদের মনে একটা বিশাল একটা কনফিউশন সৃষ্টি করছে। কারণ অলরেডি আগে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে, সেই পরীক্ষা থেকে এই পরীক্ষায় যে কতটা ডিফারেন্স হবে, হবে কি না, সেটা নিয়ে আমরাও একটা ইয়েতে আসি। তবে একই সঙ্গে জানা গিয়েছে পরীক্ষার্থীর জন্য কিছু খুশির খবর, এসএসসি সূত্রে খবর, জানুয়ারি মাসেই শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ একটা ধারণা যে অষ্টম কাউন্সেলিং অর্থাৎ এসএসসির যে লাস্ট কাউন্সেলিং হবে, তো সেই লাস্ট কাউন্সেলিং শেষ হয়ে গেলে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু নতুন নোটিফিকেশন হবে, এটাই একটা আশা করা যাচ্ছে। তো এবং কারণ দীর্ঘদিন এটা বন্ধ হয়ে পড়ে আছে, লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা দেখেছি আমরা। কিন্তু কেমন হবে পরীক্ষার প্যাটার্ন, জানা গিয়েছে নতুন নিয়মেই 2 নম্বরের প্রশ্ন থাকার কথা 40টি, মোট 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর একাডেমিকের উপর থাকবে 20 নম্বর। অর্থাৎ বলা হচ্ছে যে অলরেডি আগেই দেখেছি যে লাস্ট যে এসএসসিটা হলো আমরা সবাই জানি যে 55টা কোশ্চেন ছিল, ঠিক আছে। তো এবারে বলা হচ্ছে কি যে 40টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের মার্ক হবে 2 নম্বর, এবং একাডেমিকের উপরে থাকবে কত নম্বর, 20 নম্বর, অর্থাৎ মোট 100 নম্বরে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে 90 মিনিট, আর টাইমও বলে দেওয়া হচ্ছে যে একটা আইডিয়া, যে একটা ধারণা যে এটা হলেও হতে পারে এরকম একটা ব্যাপার যে 90 মিনিট পরীক্ষা হবে এবং প্রতিটা কোশ্চেনের মান থাকবে 2 নম্বর। এখনও পর্যন্ত এটাই ঠিক হয়ে আছে, তবে কমিশনের সূত্রে খবর এমসিকিউ টাইপের প্রশ্নও হতে পারে, যদিও এখনও ফাইনাল হয়নি, জানুয়ারিতে সব কিছুই ফাইনাল হয়ে যাবে বলে মনে করা যাচ্ছে। তো এই খবরটা কিন্তু এটা নিউজ পোর্টালে পাবলিশ হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখনও কিন্তু অফিসিয়ালি কিছু সেরকম বলা হয়নি যদিও, বাট এই যে খবর বা আমরা অলরেডি আগে যে রিক্রুটমেন্টটা হলো সেখান থেকে দেখতে পেয়েছি যে এমসিকিউ পরীক্ষা হবে, এবং আগের পরে নম্বরটা ছিল কম, কিন্তু এবারে বলা হচ্ছে যে 40 নম্বরের পরীক্ষা হবে, 40টা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের মান থাকবে 2 নম্বর করে, এবং একাডেমিকের নম্বরটা কিন্তু 20 করা হয়েছে। তো দেখা যাক কী হয়, তো সেই তার দিকে আমরা তাকিয়ে থাকবো। জানুয়ারি মাসে নতুন নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা খুব প্রবল,
ফলে সমস্ত পরীক্ষার্থীদের আগামী এসএসসির পরীক্ষার দিকে তাকিয়ে আছেন। তো বলা হচ্ছে ফলে যে সমস্ত পরীক্ষার্থী আগামী এসএসসি পরীক্ষার দিকে তাকিয়ে আছেন তারা এখন থেকে পড়া শুরু করে দিন, কারণ এসএসসির যা বর্তমান অবস্থা একবার সুযোগ চলে গেলে আর আবার কবে সুযোগ আসবে বলাই দায়। তো এটা বুঝতেই পারছি যে এটা এখন এসএসসিটা এখন মানে খুবই একটা ব্যাপার হয়ে গেছে যে কবে হবে সেরকম এটা, কিন্তু আগে দেখেছি আমরা যে ইয়ারলি হতো, বছরের পর বছর এসএসসিটা হতো, কিন্তু এখানে লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়ে গেছে সে তখন তবে থেকে কিন্তু এসএসসি বন্ধ হয়ে পড়ে আছে। তো এই জন্য বলা হচ্ছে যে লাস্ট যে রিক্রুটমেন্টটা হবে সেটাকে কিন্তু একটা টার্গেট করতে হবে সবার, এবং সেই হিসেবে কিন্তু আজ থেকে স্টাডি শুরু করা উচিত প্রত্যেকের। তো এই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভিডিওটা ভালো লাগে, যদি খুব হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটা লাইক করো, আর যাওয়ার সময় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।